পর্তুগাল প্রবাসী বাংলাদেশি মুসলিমরা যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য উদযাপন করেছে পবিত্র ঈদ উল সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশটিতে আজ মঙ্গলবার ঈদ উল সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশটিতে আজ মঙ্গলবার ঈদ উল ফিতর উদযাপিত হয় বাংলাদেশিদের ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী লিসবনের মার্তিমনিজ পার্কে নামাজে ইমামতি করেন অধ্যাপক আবু সায়দ দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণ করেন নামাজ শেষে প্রবাসীরা বুকে বুক মিলিয়ে কুলাকুলি করেন রাষ্ট্রদূত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্প্রীতির আহ্বান জানান তিনি বলেন পবিত্র ঈদ ফিতর মহিমায় উদ্বাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন তা আগে তিতিক্ষার মূল্যবোধ উদ্বুদ্ধ হয়ে পরস্পরের প্রতি ভিত্তিক সম্পর্ক উন্নয়নের দিকে জোর দিয়ে রাষ্ট্রদূত আরও বলেন ঈদ উল ফিতুর মহিমায় মানুষে মানুষের পৃথির বন্ধন গড়ে উঠুক ঈদের জামাতে পর্তুগাল আওয়ামী লীগ পর্তুগাল বিএনপি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঈদের জামাতে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়